হ্যালো, পাওয়ার পয়েন্টে শেপের ক্ষেত্রে শার্পস এডিট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ টুল। এই টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করে বিজনেস কার্ড, লেটার হেড, প্যাড, ইনভেলপ, ফ্লায়ার, ব্রোশিয়ার বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো চলুন শেপ এডিট টুলটা দেখে নিই। নতুন একটা স্লাইড নিয়ে আমরা যথারীতি ইনসার্ট বাটনে ক্লিক করে নিউ স্লাইড অ্যান্ড ব্ল্যাঙ্ক স্লাইড, ব্ল্যাঙ্ক সাইড স্লাইডটা আমাদের সামনে আছে। এখন আমরা ইনসার্টে গিয়ে শেপ থেকে যে কোনো একটা শেপ নিলাম, ধরুন এই রেক্ট্যাঙ্গুলার শেপটাই নিলাম। এই শেপটাতে আমরা শেপ ফিল কালারে এসে এই গ্রুপ থেকে আপাতত এই কালারটা সিলেক্ট করলাম। এখন দেখুন বাম দিকে ইনসার্ট শেপে এডিট শেপ পয়েন্ট আছে। যদি এটাতে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখানে আমরা এডিট পয়েন্ট পেয়ে যাব। এডিট পয়েন্ট যখন আসলো তখন এই বক্সের বাউন্ডারি কালারটা রেড হয়ে গেল এবং ব্ল্যাক কালারের কিছু আমরা ছোট ছোট পয়েন্ট দেখছি এখানে। এই পয়েন্টটা যদি টান দিই তাহলে এই একটা পয়েন্ট মুভ করতে পারবো আমরা। কন্ট্রোল জেড করে ফিরে আসছি, এই একটা পয়েন্ট টান দিলে এটাকে আমরা মুভ করতে পারবো। এটাকে যদি নিচের দিকে এভাবে নিয়ে আসি, এভাবে আমরা এরকম শেপ তৈরি করতে পারবো। আবার ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে একটা হোয়াইট পয়েন্ট এবং বাম দিকে একটা হোয়াইট পয়েন্ট আছে এবং এইখানকার কালারটা ব্লু আছে। এই হোয়াইট পয়েন্টটা টেনে আমরা এদিকে সরাতে পারবো, উপর নিচে ডানে বামে সরাতে পারবো। তারপরে এটাকে যদি আমরা উপরের দিকে উঠাই তাহলে আমাদের এই শেপটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাচ্ছে, এরকম শেপে পরিণত হচ্ছে। আর উঠালাম। এখন এই পয়েন্টে যদি আমি ক্লিক করি এই পয়েন্টটাতেও আমি এভাবে উঠাতে পারবো। যদি আমি এইখানে ক্লিক করি এই রাইট সাইডের পয়েন্টটাকেও আমি চেঞ্জ করতে পারবো। যদি এই পয়েন্টে ক্লিক করি এখানেও দুটি পয়েন্ট আসবে, এটা ভিতরে এটা বাহিরে, এ ধরনের শেপ আমরা তৈরি করতে পারি। যদি এই পয়েন্টে ক্লিক করে বাইরের দিকে নিতে পারি অথবা এটা এরকম শেপ, এই ধরনের আমরা শেপ তৈরি করতে পারি। তো দেখুন আমি কন্ট্রোল জেড করে আবার ফিরে যাচ্ছি। এই পয়েন্টটাতে ক্লিক করে আমি একটু প্রথমত আমি এখানে ক্লিক করার কারণে এটা চেঞ্জ হয়ে গেল, শেপটা আগের অবস্থায় ফিরে আসলো। এখন আবার এডিট শেপ পয়েন্টে এসে এডিট পয়েন্টে এসে আমি এই পয়েন্টে ক্লিক করলে আমি এখানে একটা খুব সুন্দরভাবে এই কার্ভ লাইনটা আমি তৈরি করলাম। এখন আমি যদি শেপটা ছেড়ে গেল, আমি কন্ট্রোল ডি প্রেস করলে এটার একটা কপি তৈরি হলো। কপিটা আমি সুন্দর করে উপরেরটার সাথে মিলিয়ে দিয়ে এটাকে একটু ভিতরের দিকে ছোট করে দিলাম এতটুকু। এটা জাস্ট একটা ছোট কনসেপ্ট দিচ্ছি আমি। এখন এর কালারটা এরকম চেঞ্জ করে ফেললাম। আবার আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করার পরে এটাকে আরেকটু আবার ছোট করলাম। আমার এটা মনে হয় কন্ট্রোল জেড, আমি আরেকবার কন্ট্রোল ডি প্রেস করলাম। এর কালারটাকে আমি আরেকটু লাইটার কালারে নিয়ে এরকম করে ছোট করে এই কর্নারটা আমি বিলিয়ে দিলাম। আবারও আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন কালারটা চেঞ্জ করে আরেকটু লাইটার কালার নিয়ে আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম। এর পয়েন্ট রাইট লেফট সবগুলো কিন্তু আমরা মিলাতে পারবো, মানে সুন্দর করে আমাদের বিভিন্ন এই যে অ্যারেঞ্জ অপশনে যখন ক্লাস করবো তখন দেখবো যে এগুলো সুন্দর করে মিলিয়ে ফেলতে পারবো। আবারও কন্ট্রোল ডি প্রেস করে আমি এটাকে আরেকটু ছোট করলাম। এখন এটাকে আমি এই এই কালারে আমি কনভার্ট করলাম। আবার আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। উপরের দিকে এসে আমি শেপ ফিলে এসে আমি এই ধরনের একটু কালারে আসলাম। আমি জাস্ট কিছু না একটু কালার কম্বিনেশন দেখাচ্ছি। এইটাকে যদি আমরা সিলেক্ট করি এরকম টেনে তাহলে এইটা একটা গ্রুপ তৈরি হতে পারে। এই গ্রুপ গ্রুপ মানে একটা অবজেক্ট তৈরি হলো। এখন এখন যদি আমরা এখানে ইনসার্টে এসে আমরা আবার আমাদের টেক্সট বক্সে ফেরত যাই, গিয়ে আমরা যদি এইখানে লিখি আমাদের, মনে করুন যে আমরা লিখলাম যে একটা কোম্পানির নাম এন ও
VA Nova. এখন এটাকে আমরা অবশ্যই বড় করতে পারবো, বড় করতে পারবো এরকম। দেন এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, লাইট ডিপ কালার। এভাবে এই বক্সটাকে আমরা সরিয়ে এখানে রেখে এর নিচের লাইনসে আমরা পুরো অ্যাড্রেস এবং এখানে ফোন নাম্বার দিতে পারবো। আমি একটা লেটার হেডের কনসেপ্টের কথা জাস্ট এখানে বলতে চাইলাম। তো আমরা লেটার হেড বানানো শিখবো, আমরা তখন আসলে এইগুলো নিয়ে আরও ডিটেলস কথাবার্তা বলবো। আমি এটাকে গ্রুপ করলাম, এটা থাকলো। তো এই শেপের যে শেপ নিয়ে আমরা কাজ করছিলাম, শেপ এডিট টুলের আরও কিছু অপশান আছে, সেখানে আমরা আসি একটু। আমরা ইনসার্টে গিয়ে আমরা শেপ থেকে এখানে আরেকটি শেপ নিলাম, নিয়ে এই শেপটাতে আমরা শেপ এডিট টুলে এসে এডিট পয়েন্টে আসলাম। এডিট পয়েন্টে এসে আমি এখানে ক্লিক করার কারণে বা নিচের দিকে ক্লিক করার কারণে আমার এখানে এই পয়েন্টটা এখন তৈরি হলো। এখন আমার এই কালো এবং এই কালো পয়েন্টে তো আমি এডিট করতে পারছি, এর মাঝে আমার এরকম জায়গায় একটি পয়েন্টের প্রয়োজন আছে। তো আমি এখানে রাইট ক্লিক করলে আমার এখানে আসলো অ্যাড পয়েন্ট। আবার যদি আমি এখানে রাইট ক্লিক করি তাহলে এখানে আমার আসছে অ্যাড পয়েন্ট। তাহলে আমি এখান থেকে পয়েন্ট অ্যাড করতে পারি এবং অ্যাড করার পরে এটাকেও আমি এভাবে মুভ করতে পারি। আবার এটাকে ক্লিক করে এটাকেও আমি এভাবে এভাবে মুভ করতে পারি। এইটাতে ক্লিক করলে আমরা এভাবে মুভ করতে পারি। এখন দেখুন যে এখানে একটা কর্নার, একটি কর্নার মতো দেখা যাচ্ছে। আমি আবার শেপ এডিট পয়েন্টে, এডিট পয়েন্টে আসলাম, এইটাতে ক্লিক করলাম। এই কর্নারটাতে আমি রাইট ক্লিক করে আমি এখান থেকে বললাম স্মুথ পয়েন্ট। খেয়াল করুন এটা এই ধরনের একটু কার্ভ হয়ে আছে এবং এখানে একটু কর্নার হয়ে আছে। তো কর্নারটাতে আমি শেপ টুলে এডিট পয়েন্টে এসে রাইট ক্লিক করে আমি বললাম স্মুথ পয়েন্ট, তাহলে আমার এই জায়গাটা পুরাটা স্মুথ হয়ে গেল। আমি যদি আবারও রাইট ক্লিক করি, করে আমি যদি বলি কর্নার, কর্নার পয়েন্ট, তাহলে এখানে কর্নার তৈরি হবে। কিন্তু কর্নার তৈরি হওয়ার এখানে জায়গা নাই, এই কারণে কর্নার হচ্ছে না। তো আবার একটু আমরা আসি, আমি একটু এডিট শেপে এডিট পয়েন্টে এসে আমি এখানে একটু ক্লিক করলাম, করে এই কর্নারটাকে আমি একটু স্মুথ করার চেষ্টা করি। স্মুথ পয়েন্ট, স্মুথ হলো। এখন আমরা এই কর্নারটাকে আবার রাইট ক্লিক করে কর্নার পয়েন্ট করি, এটা একটু কর্নার হলো হালকা। এটাকে একটু উঠিয়ে দিয়ে আমি এই এই কর্নারটা এখন ক্লিয়ার কর্নার আছে। এখন দেখুন যে এই লাইনটা কিন্তু স্ট্রেট লাইনে নাই, এটার একটা কার্ভ হয়ে আছে। যদি আমি রাইট ক্লিক করি এবং স্ট্রেট পয়েন্টে ক্লিক করি তাহলে এটা এইটা এই লাইনসটা স্ট্রেট হয়ে গেল। এভাবে আমরা বিভিন্নভাবে এই এডিট পয়েন্টটাকে আমরা মুভ করতে পারি। এখন এখন আমি এই পয়েন্টটাতে আসি, এসে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার নিচের অংশটা, লেফট সাইডটা মুভ করছে। যদি আমি এটাতে ক্লিক করি আমার উপরের সাইডটা মুভ করছে। এখানে স্ট্রেট করলে এই দুটো সমান হয়ে যাবে। আমি একটু রাইট ক্লিক করে আমরা বলি এটাকে স্ট্রেট পয়েন্ট, এই দুটো সমান হয়ে গেল। এখন যদি ক্লিক করি আমাদের দুইটা পয়েন্টই কাজ করছে। দুইটা পয়েন্টের পরিবর্তে আমরা যদি একটা পয়েন্টে কাজ করতে চাই, কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে আমি এই নিচের শুধু এই পার্টটা আমার কাজ করছে। যদি উপরের উপরের এই পার্টটাতে আমি ক্লিক করতে চাই, আবারও ফরম্যাটে গিয়ে শেপ এডিটে গিয়ে এডিট পয়েন্টে এসে এখানে ক্লিক করে আমি যদি এই পয়েন্ট শুধু এটাকে করতে চাই, কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে আমি এটাকে করতে পারি। এখন যদি কিবোর্ড থেকে আমি শিফট কি প্রেস করি তাহলে এখন দুইটা পয়েন্টই একসাথে কাজ করছে, দুইটা পয়েন্টই একসাথে কাজ করছে। তো এভাবে বিভিন্ন শেপ তৈরি করে আপনারা কাজ করতে পারেন। আমি আরেকটু রাইট ক্লিক করে দেখে আসছি যে আমার এখানে অ্যাড পয়েন্ট, ডিলিট পয়েন্ট, কর্নার পয়েন্ট, ওপেন পাথ। ওকে, আমি দুটা পয়েন্ট, আমার এখানে একটা পয়েন্ট আছে, আমি এখানে এখানে কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করি, অল্টার ধরে ক্লিক করি, অল্টার ধরে ক্লিক করলেও এখানে একটা পয়েন্ট তৈরি হয়, এখানেও পয়েন্ট তৈরি হয়। যাই হোক, আমি এই দুটো পয়েন্টের মাঝে আরেকটা পয়েন্ট তৈরি করি। ওকে, এখন আমি এই পয়েন্টটাতে আমি আমার কার্সর রাখলাম, রেখে আমি রাইট ক্লিক করে আমি বললাম যে ওপেন পাথ। ওপেন পাথ হলে দেখুন যে এইখানে এই পাথটা, এই পাথটা ওপেন হয়ে গেছে, এইটা
এখানে এই পাথ এই পাথ এই পাথটার মধ্যে কোনো বর্ডার লাইন নাই, আমি যদি রাইট ক্লিক করে শেপ শেপ ফিলে গিয়ে আমি শেপ ফিল যদি নো কালার করে দিই, নো ফিল, তাহলে এখানে আমার কোনো পয়েন্ট নাই। আবার আমি শেপ ফিলে গিয়ে আবার কালার দিলাম। এখন আমি এই পয়েন্টটা ধরে আমি রাইট ক্লিক করে আমি আমার শেপ পয়েন্টে এসে আমি এটাকে রাইট ক্লিক করে আমি যদি বলি ক্লোজ পাথ, তাহলে এখন আবার এই দুটা পয়েন্ট জোড়া লাগে, এটা এখন ক্লোজ পাথ হয়ে গেল। এটা ওপেন পাথ অ্যান্ড ক্লোজ পাথ। এডিট পয়েন্টসে এসে আমি এই দুটোর মাঝখানে এই শেপটাতে রাইট ক্লিক করে আমি যদি বলি ডিলিট পয়েন্ট, তাহলে আমার এই পয়েন্টটা ডিলিট হয়ে গেল। এই দুটোর মধ্যে যদি এই পয়েন্টটাকে আমি ডিলিট করি, তাহলে এই স্ট্রেট লাইনের শেপটা এসে দাঁড়াবে। রাইট ক্লিক করে আমি বলি ডিলিট পয়েন্ট, এইটাকে এভাবে এসে দাঁড়ালো। তো মোটামুটি এখানে যে অপশানগুলো দেখলেন, যে এর থেকে অ্যাড পয়েন্ট, ডিলিট পয়েন্ট, ওপেন পাথ, ক্লোজ পাথ, স্মুথ, স্ট্রেট, কর্নার, এবং এখানে ক্লিক করে আমি যখন এই এই পয়েন্টগুলো পাচ্ছি, এটাকে শিফট ধরে দুইটা পয়েন্টে মুভ করা অথবা অল্টার ধরে শুধু এটাকে মুভ করা, এরকম করে আপনারা বিভিন্ন ধরনের পয়েন্ট পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।